আসসালামু আলাইকুম, মণিকুরুষের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে দেখাবো কুশি কাটার এই থ্রি লেয়ার ফুলটি কিভাবে তৈরি করতে হয়। তো ফুলটি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 1.25 mm সাইজের হুক নিয়েছি, নিয়েছি কাঁচি, আর নিয়েছি এখানে জরি সুতা। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, একেবারে নতুন, সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিব, একটি স্লিপ স্টিচ করে নিয়েছি। তো ওয়ান চেন করে নিব, চেন ওয়ান, তারপরে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব, 6টি সিঙ্গেল ক্রোশেট করে নেব, 16টি সিঙ্গেল ক্রোশেট করে নেব, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ডাবল সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, 16টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন ম্যাজেন্টিংটা টেনে ছোট করে নেব, ছোট করে নিয়েছি। তো এখন ফার্স্ট স্টেজে এটা একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নেব, জয়েন করে নিয়েছি। নেওয়ার পরে এখন এখানে থ্রি চেন করে নেব, 1, 2, 3, থ্রি চেন করে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নেব, তারপর আবারও সেমভাবে থ্রি চেন করব, 1, 2, 3, তারপর একটি ঘর স্কিপ করব, তার পরবর্তী ঘরে জয়েন করে নেব, 1, 2, 3, একটি ঘর স্কিপ করব, তার পরবর্তী ঘরে জয়েন করে নেব, 1, 2, 3, একটি ঘর স্কিপ করব, পাশের ঘরটি স্কিপ করে তার পরবর্তী ঘরে একটি জয়েন করে নেব। তো এইভাবে আমি কন্টিনিউ পুরোটা রো শেষ করে ফিরে আসব, পুরোটারও কন্টিনিউ করে ফিরে এসেছি। তো এখন আবারও সেমভাবে এটা একটি ঘর স্টিচ করে লাস্ট ঘরে জয়েন করে নেব। তো জয়েন করে নিয়েছি। তো এখানে আমার 8টি চেনের গ্যাপ তৈরি হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখন পাশের গ্যাপের ঘরে, চেনের গ্যাপের ঘরে একটি স্লিপ স্টিচ করে নিব, তারপরে এইভাবে প্যাচ নিয়ে থ্রি ডাবল ক্রোশেট করে নেব। ওয়ান, টু, থ্রি, থ্রি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো একই ঘরে আবার আরেকটি স্লিপ স্টিচ, তারপরে আবার পাশের ঘরে, গ্যাপের ঘরে একটি স্লিপ স্টিচ করে নেব, প্যাচ নিয়ে আবারও সেমভাবে থ্রি ডাবল ক্রোশেট, 1, 2, 3, তারপরে পাশের ঘরে একটি স্লিপ স্টিচ, থ্রি ডাবল ক্রোশেট, 1, 2, 3 ডাবল ক্রোশেট করে নিয়েছি। একই ঘরে একটি স্লিপ স্টিচ করে নিব, তারপরে পাশের ঘরে আরেকটি স্লিপ স্টিচ। তো এভাবে প্রতিটা ফুলের পাপড়ি আমি কন্টিনিউ করে ফিরে আসব, সবগুলো ফুলের পাপড়ি আমি কন্টিনিউ করে ফিরে এসেছি। তো এখন আমি এটা পাশের স্টিচে এভাবে দিয়ে পিছন থেকে এনে নিয়েছি। তো নেওয়ার পরে এখন আমি এখানে 4 চেন করে নিব, 1, 2,
1 2 3 4 4 চেইন করে দুইটি ফুলের মাঝখানে পাপড়ির মাঝখানে এটা এইভাবে জয়েন করে নিব। তারপর আবারও 4 চেইন 1 2 3 4 তা আবারও সেম ভাবে এই দুইটি ফুলের মাঝখানে এটি এভাবে জয়েন করে নেব। তো 1 2 3 4 1 2 3 4 তা সেম ভাবে আমি ফুল সবগুলা চেনের গ্যাপ কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি এখানে কন্টিনিউ সবগুলা চেনের গ্যাপ করে ফিরে এসেছি। তো এখন লাস্টটা আমি এখানে সেম ভাবে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি পাশের গ্যাপের ঘরে এটাও সেম ভাবে একটি স্লিপ স্টিচ করে নিব। একটি স্লিপ স্টিচ করে নিয়েছি। তো এখানেও আমার 8টি চেনের গ্যাপ তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 তো এখন আবার এখানে সেম ভাবে আমি 4 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। একই ঘরে একটি স্লিপ স্টিচ করে নিব। তারপরে পাশের চেনের গ্যাপের ঘরে আবারও সেম ভাবে একটি স্লিপ স্টিচ, আবার একই ঘরে 4 ডাবল ক্রোশে। 1 2 3 4 তা একই ঘরে আবারও একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। পাশের গ্যাপের ঘরে আবারও সেম ভাবে একটি স্লিপ স্টিচ, তারপরে 4 ডাবল ক্রোশেট। টু থ্রি ফোর একই ঘরে একটি স্লিপ স্টিচ। তা আমি এভাবে কন্টিনিউ বাকি ফুলের পাপড়িগুলো করে ফিরে আসব। আমি এখানে সেম ভাবে প্রতিটি ফুলের পাপড়ি কন্টিনিউ করে ফিরে এসেছি। তো এখানে আমার 8টি ফুলের পাপড়ি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 তো এখন আমি এটা একই ঘরে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করা হয়ে গেছে। তো এখন আমি এটা পিছন থেকে এনে এভাবে আবারও সেম ভাবে জয়েন করে নিয়েছি। তো এখন 5 চেইন করে নেব। 1 2 3 4 5 5 চেইন করার পরে আবারও এখন আমি দুটি ফুলের মাঝখানে পাপড়ির মাঝখানে এটা এভাবে জয়েন করে নিব। তারপরে 5 চেইন 1 2 3 4 5 আবারও সেমভাবে এটা জয়েন করে নিব। 1 2 3 4 5 তো এভাবে আমি কন্টিনিউ পুরাটা রো শেষ করে নিব। পুরাটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি। তো এখন পাশের চেনের গ্যাপের ঘরে একটি স্লিপ স্টিচ করে নিব। একটি স্লিপ স্টিচ করে নিয়েছি। তো এখন 4 ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে 3 চেন 1 2 3 3 চেন করে যেখান থেকে শুরু করেছি ওখানে একটি স্লিপ স্টিচ করে নিব। তারপরে একই ঘরে আবারও 4 ডাবল ক্রোশেট। 1 2 3 4 একই ঘরে একটি স্লিপ স্টিচ। তারপরে পাশের গ্যাপের ঘরে আরেকটি স্লিপ স্টিচ। তো একইভাবে 4 ডাবল ক্রোশেট। 1 2 3 4
थ्री फोर तापरे फोर थ्री चेन वन टू थ्री चेन आबार जेखान थेके शुरू करेछि ओखाने एकटी ओखान थेके एकटी स्लिप स्टिच करे जॉइन करे नेब। तो एक ही घरे आबारो सेम भावे फोर डबल क्रोशेट वन टू थ्री फोर। तो एक ही घरे आबारो सेम भावे एक स्लिप स्टिच कर जॉइन कर नहीं पाशेर गैपर घरे आबारो एक स्लिप स्टिच तापरे फोर डबल क्रोशेट वन टू थ्री फोर फोर डबल क्रोशेट कर नहीं थ्री चेन वन टू थ्री चेन। तो जेखन थेके शुरू करेछि ओखाने एटा एकटी स्लिप स्टिच करे नेब आबारो सेम भावे एक ही घरे फोर डबल क्रोशेट वन टू थ्री फोर। तो एक ही घरे एकटी स्लिप स्टिच करे जॉइन करे नेब। तो आमी बाकी फुलेर पातागुलो एभावे कंटिन्यू करे फिरे आसब। तो आमी कंटिन्यू सबगुलो फुलेर पापड़ी करे फिरे एसेछि एक ही घरे एकटी स्लिप स्टिच करे एटा जॉइन करे नेब। तो जॉइन करा हये गेछे। तो एटा एखन आमी आबारो सेम भावे पीछन थेके पाशेर स्टेजे এভাবে এনে এটা সুতাটা কেটে নিব। কেটে নিয়েছি নেওয়ার পরে এখন আমি এটা প্রতিটি ঘরের ভিতর দিয়ে এভাবে এনে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি। তো দুটি সুতা একসাথে করে এখন ভালো করে গিট দিয়ে নিব। তো আমার থ্রি লেয়ার ফুলটি তৈরি হয়ে গেছে। তো এখানে চাইলে মাঝখানে একটি ফুতি অ্যাড করে দিতে পারেন সৌন্দর্যের জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।